হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুষ্পা ক্রোচেট। পুষ্পা ক্রোচেট চ্যানেলে সবাইকে অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি কি বানাবো এটা তো তোমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমি আজকে মানে এদের মাথায় যে মানে আমরা কোনো সময় হয়তো বাজার থেকে আমরা গোলাপ এনে আমাদের মাথায় খোপা লাগানো হয়, কিন্তু আজকে আমি দেখাবো যে 30 টাকার ওল দিয়ে কমসে কম 7-8টা মানে রোজ বানাতে পারবেন। তো বন্ধুরা, চলো প্রথমে আমি এখানে চেন করে নেব। আর যেহেতু এটা আমি মাঝারি সাইজের গোলাপ ফুলটা বানাবো, তো এখানে আমি টোটাল আমি 35টা চেন করে নেব। আর যদি তোমরা এর বড় করতে চাও তাহলে 70 এভাবেই চেন নিলে হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি 35টা চেন করে নিয়েছি। 35টা চেন করে নেওয়ার পর এখন আমি কি করব দেখো। এখন এই যে এটাকে একটু মানে একটু লম্বা করে একটি লক্সটা রেখে দেব। 1 2 3 4 5 6 আমি 6 নম্বর চেইনে আমি ডাবল ক্রোশিট করে নেব, মানে ডাবল ক্রোশ ঠিক আমি 6 নম্বর চেইনে। তো আমি এখানে 6 নম্বর চেইনে একটি ডাবল ক্রোশ করে নেব। 6 নম্বর চেইনে ডাবল ক্রোশ করে নেওয়ার পর এই দেখুন, তারপর আমি আবারও আমি 3টি চেইন করে নেব। 3টি চেইন করে নেওয়ার পর সেম করে আমি আরেকটি ডাবল ক্রোশ করে নেব। তারপর আবার কোনো চেইন না নিয়ে সরাসরিভাবে দেখুন, আমি দাঁড়াও আমি দেখাচ্ছি একটু ভালো করে। এই দেখুন, 1টি চেইন স্কিপ করে ঠিক মানে 2টি চেইন স্কিপ করে 3 নম্বর করে আমি একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপর আমি আবারও আমি 2টি চেইন নিয়েছি। 2টি চেইন নেওয়ার পর সেম করে আমি আরেকটি ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপর এই দেখুন, আমি আবারও সরাসরি চেইন না নিয়ে 2টি চেইন স্কিপ করে 3 নম্বর করে আমি একটি ডাবল ক্রোশ করে নিয়েছি। তারপর আমি আবারও 2টি চেইন করে সেম করে আরেকটি ডাবল ক্রোশ করে নেব। তো বন্ধুরা, আমি এভাবেই মানে প্রত্যেকটা মানে আমি চেইন 2টি করে চেইন স্কিপ করে 3 নম্বর চেইন নিয়ে আমি একটি করে ডাবল ক্রোশ করব। তারপর আবার 2টি চেইন নেব, সেম করে একটি ডাবল ক্রোশ করব। তো এভাবেই আমি পুরো মানে প্রত্যেক মানে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। তো এই দেখুন প্রিয় দর্শক, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আমি চলে এসেছি। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমি একটু জায়গা রেখে দিয়েছি দেখানোর জন্য। এই দেখুন, আমার কিন্তু 3টি চেইন আমার অবশিষ্ট রয়ে গিয়েছিল। তারপর আমি একটি ডাবল ক্রোশ করে নিয়েছি, করে নেব আবার 2টি চেইন করেছি সেম করে আরেকটি ডাবল ক্রোশ, কেননা আমি লাস্ট রো যাতে আমার ত্রিভুজের মতো থাকে এর জন্য। তো এই দেখুন, আমার এই ধাপের কাজ শেষ। তারপর চলে যাব পরবর্তী ধাপে। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমি এখানে মানে কাজটিকে পুরো ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এই দেখুন, এই যে ত্রিভুজের মতো গড়টি হয়েছে, সেই গড়ের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশ করে নেব। 2টি ডাবল ক্রোশ করে নেওয়ার পর এখানে আমি আবারও 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে নেওয়ার পর সেম গড়ে আমি আবারও 2টি ডাবল ক্রোশ করে নেব। একটি করে নিয়েছি, এখন আরেকটি করে নেব। টোটাল আমার 4টি ডাবল ক্রোশ হবে একটি ত্রিভুজের ভেতর। দাঁড়াও আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। আর ওই দিয়ে যেখানে আমি চেইন না নিয়ে সরাসরিভাবে সেম গড়ে যে আমি করেছিলাম, ও সেই গড়ের মধ্যে আমি একটি মানে সিঙ্গেল ক্রোশিট করে নেব। আমি দেখাচ্ছি, জুম করে দেখুন, যেখানে মাত্র একটি চেইন নেই ও সে গড়ের মধ্যে আমি মানে একটি সিঙ্গেল ক্রোশিট করে নেব। তারপর আমি আবার কোনো চেইন না নিয়ে ওই যে ত্রিভুজের মতো গড় যে পরবর্তী গড়ে আমি আবার আমি ডাবল ক্রোশ করে নেব, 2টি ডাবল ক্রোশ করে নেব। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো যাতে আরও একটু ভালো করে বোঝাতে পারি। তারপর আমি আবারও 3টি চেইন করে নেব। চেইন করে নেওয়ার পর সেম করে আমি আবারও 2টি ডাবল ক্রোশ করব। তো বন্ধুরা, আমার এই লাইনের কাজটি কিন্তু আমার একইভাবে হবে, 2টি ডাবল ক্রোশ, তারপর 3টি চেইন, তারপর সেম করে আবার 2টি ডাবল ক্রোশ, তার পরবর্তী করে সিঙ্গেল ক্রোশিট।
তো আমি। আর হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা অনেক সময় একটা গোলাপের দামই বাজার থেকে যখন কিনে আনি তখন 30 টাকা 40 টাকা নিয়ে নেয়, আর 30 টাকার উল কিনলে নিজের ইচ্ছে মতো গোলাপ বানাতে পারবে। মানে হেয়ার কত আর লাগবে, একটা কোপার মধ্যে কমসে কম বেশি লাগে তো 10টাই ধরলাম আমি লাগবে, এর চেয়ে বেশি তো গোলাপ লাগবে না। তো 30 টাকার উল দিয়ে 10টা তো গোলাপ হয়েই যাবে মাঝারি সাইজের, আর যদি ছোটো সাইজের বানাও তাহলে আরও অনেক গোলাপ হয়ে যায়, একদম মাথা ভরে যাবে গোলাপে। তো প্রিয় দর্শক, আমার এই ধাপের কাজ আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, এখন চলে যাব আমরা থার্ড স্টেপে আর কি। তো থার্ড স্টেপে যাওয়ার জন্য আমি একটি চেন করে নেব, অতিরিক্ত চেন করে নেওয়ার পর কাজটিকে আমি ডান করে নেব, মানে এভাবে ঘুরিয়ে নেব। আর ওই যে আমি তিনটা চেন করেছিলাম, তিনটা চেন যে গড়ে করেছি আমি, এটা মানে একটা তো এটা গড়ের মতো হয়েছে, সেই তিনটি চেনের গড়ের ভেতর আমি এখন ডাবল ক্রোশ করে নেব। তো আমি দুইটি ডাবল ক্রোশ, মানে দুইটি হয়নি এখনও, হয়ে যাবে দাঁড়াও, মানে সুতার কাজ তো একটু একটু ইয়ে হয়ে যায়। আমি আমার দেখাচ্ছি, আমার একটি অলরেডি হয়ে গেছে ডাবল ক্রোশ, তারপর দুইটি ডাবল ক্রোশ, তিনটি, চার, পাঁচ, ছয়, সাত। তো এখানে আমি 7টি ডাবল ক্রোশ করেছি, 7টি ডাবল ক্রোশ করে নেওয়ার পর এই যে আমি ওই ওই যে জায়গাটা আছে ওই, মানে এই জায়গাটা আসার যখন করবে কাজ তখন বুঝতে পারবে, এই জায়গায় আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর তারপর আর কোনো চেন না নেব, তার পরবর্তী ওই যে তিনটি চেন যে করেছিলাম সে গড়ে আমি আবার 7টি ডাবল ক্রোশ করে নেব। বুঝতেই তো পারছো আমি ওই যে তিনটিতে 2টি ডাবল ক্রোশ, তারপরে 3টি চেন, তারপর আবার 2টি ডাবল ক্রোশ যে করেছিলাম, ওই ওই গড়ের ভেতরে 7টি ডাবল ক্রোশ করা হবে। আর তো এভাবেই আমি মানে পুরো মানে লাইনটি আমি কন্টিনিউ আমি একই সিস্টেমে কাজ করে যাব, 7টি ডাবল ক্রোশেট, তার পরবর্তী কোনায় একটি সিঙ্গেল ক্রোশেট। তো চলো বন্ধুরা, আমি এই লাইনের কাজটা আমি পুরো কমপ্লিট করে নিই, আর যেহেতু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি এখানে তো বোঝার এমন কিছু না, আমি তো বুঝিয়ে দিয়েছি, আর তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আরও চেষ্টা করব যাতে আমি আরও ভালো করে বলতে পারি, যাতে তোমরা বুঝতে পারো আর কি। তো চলো প্রত্যেকটা করে এভাবে কমপ্লিট করে নিই। তো প্রিয় দর্শক, আমি এই দেখুন আমি পুরো রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিই, তারপর একটু অতিরিক্ত একটু চেন করে নেব, এখন এটাকে আমি ক্যাঞ্চি দিয়ে কেটে ভালো করে সেলাই করে নেব। তো দেখো আমি কি করি, আর হ্যাঁ গোলাপটা কিন্তু তোমরা দুভাবে মানে বলতে পারবে, মানে যার কাছে যেরকম ভালো লাগে এভাবে বলতে পারবে, কিন্তু এটা দুনো দিকেই বলা যায়। দেখুন আমি দেখাচ্ছি এভাবে বললে, মানে উল্টা দিকে বললে মানে ফুলে যে পাপড়িটা মানে একটু মানে দূরে দূরে থাকে, আর যেটা বাইল বলি আমরা এভাবে বললে মানে ফুলে পাপড়িগুলো মানে মনে হয় যেমন কলি কলি রয়েছে গাছে আর কি, আর এভাবে বললে মনে হয় যে ফুলগুলো ফুলে পুরোপুরি ফুটে গেছে। দেখছো এভাবে বলে মানে বোঝা যায় যে ফুলটা ফুটে গেছে, আর বাইল দিকে বলে বোঝা যায় ফুলটা কলি রয়ে গেছে। এখন আমি মানে বড় একটা সুই নিয়েছি, কেননা উল যেহেতু মোটা উল তো মোটা সুইটাও নিতে হবে। তো এই দেখুন মানে আমি এটাকে ভালো করে মানে সুইটা গেঁথে নিই, তারপর ভালো করে সেলাই করে নেব, আর সেলাইটা কিন্তু ভালো করে করবে, প্রত্যেকটা পাপড়িতে যেন সুইটাতে ভালো করে সেলাই করো, তাহলে মানে ছুটবে না আর কি। তো চলো আমি এটাকে ভালো করে সেলাই করে নিই।
এই দেখুন আমার গোলাপ পুরো পুরো একদম রেডি হয়ে গিয়েছে হোয়াইট কালারের রোজ। তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন আমি ইনোসেন্ট অনুর চুল যেহেতু লম্বা তাই আমি ওর চুলে গোলাপটি মানে লাগিয়েছি। তো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমার কিন্তু অনেকটাই ভালো লাগছে। তো চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, সব ভালো থেকো সুস্থ।